নমস্কার, আমি তানিয়া শান্তিনিকেতন নকশিকাঁথা থেকে। প্রথমেই বলে রাখি, 30 মার্চ শনিবার কলকাতা আমাদের নারী সেবা সংঘ যোধপুর পার্কে আমাদের এক্সিবিশন হতে চলেছে 12টা থেকে সন্ধ্যা 6টা। সকলে আসবেন, খুব ভালো লাগবে, অনেকটা সময় আমরা একসাথে কাটাতে পারবো। আচ্ছা, প্রথম যে শাড়িটা দিয়ে আজকে ভিডিও শুরু করব, পিওর গাছিবাই গাছি দর্শনী, যে শাড়িটা আমি পরেছি একদম মানে মিনাকারী কাঁথা, আমরা যেটা ট্র্যাডিশনাল কাঁথা দিয়ে আমরা কাঁথার কাজ প্রথমে শুরু হয়েছিল। এখন অনেক বছর হয়ে গেছে যে এই কাজগুলো আর কারিগররা করতে চায় না, তো আমরা চেষ্টা করছি এই কাজগুলোকে দিয়ে আবার নতুন করে কাঁথাকে জাগিয়ে রাখা, বাঁচিয়ে রাখা। তো এইটা দেখুন, একদম পিওর গাছিবাই গাছি দর্শনে একদম অল ওভার সূক্ষ্ম মিনাকারী কাঁথার কাজ। আঁচলটা দেখলেই বুঝতে পারছেন কি যে সুন্দর কাজটা, একদম ঠাসা একটা মিনাকারী কাজ। এবং এই শাড়িটা কিন্তু সম্পূর্ণভাবে অল ওভার, পুরো শাড়িটাই অল ওভার, মানে শুরু থেকে শেষ অব্দি পুরো শাড়িটাতে অল ওভার কাজ করা রয়েছে। এটার প্রাইস হচ্ছে 11,350। আচ্ছা, এবার নেক্সট শাড়িটা শুরু করছি। নেক্সট যেটা দেখাবো, পিওর গাছিবাই গাছি দর্শনে, এটা দেখিস তো লেখা আছে মানে খুব সুন্দর শাড়িটা এইভাবে যাচ্ছে। তো স্টিকারে কি লিখে এই যাচ্ছে শাড়িটা, মানে পুরো গাছিবাই গাছি তসরে ডাই করে অ্যাস্ট্রাক ডিজাইনের পুরো ঠাসা কার্পেট কাঁথা, আর এই হচ্ছে আঁচলটা। কেমন লাগছে বলুন, মানে এই রংগুলো এত সুন্দর ভাবে ফুটে উঠেছে একটা একটার পাশে, মানে আমার নিজের এত সুন্দর লাগছে এই আকাশি রংটা, যেটা খুবই কিন্তু রিয়েল কাঁথাতে আমরা খুব বেশি দেখতে পাই না। আর এই দেখুন, কাছ থেকে দেখলে কাজটাও বুঝতে পারবেন, একদম ঠাসা কার্পেট কাঁথার কাজ রয়েছে। এই যাচ্ছে শাড়িটা, প্রাইস যাচ্ছে 1,098,0, 1,098,0। খুব সুন্দর একটা শাড়ি। এই যাচ্ছে ব্লাউজটা, পুরো ব্লাউজটাই কিন্তু হাতে এবং ব্যাকে সম্পূর্ণ ভাবে কাজ রয়েছে। যেতে দিয়েছি। আচ্ছা, নেক্সট যেটা দেখাবো, এটাও কিন্তু সিল্কে যাচ্ছে, খুব সুন্দর দেখুন কালার কম্বিনেশনটা, একটা খুব সুন্দর গুজরাটি দেখাবো, একদম মানে মিরর ওয়ার্ক এর মধ্যে রয়েছে, খুব গর্জিয়াস। যারা একটুখানি পার্টিতে পরার জন্য, যে কোনো অনুষ্ঠান উৎসবে পরার জন্য শাড়ি খুঁজছেন, এই শাড়িটা কিন্তু খুব সুন্দর ভাবে একদম মেরুন, তারপরে একটা অরেঞ্জিশ রেড, তারপরে গ্রে, তারপরে ব্ল্যাক, মানে সব মিলে কম্বিনেশনটা একদম ডিফারেন্ট, একদম ডিফারেন্ট। এইভাবে যখন পরবে খুব স্মার্ট লাগবে দেখতে। আর এই যাচ্ছে আঁচলটা, এই যাচ্ছে দেখুন আঁচলটা, আঁচলটা পুরো ভরা একদম ঠাসা কাজ। এটার প্রাইস যাচ্ছে, এটা বিষ্ণুপুরী কাতান ডাইয়ে 12650, 12650। অপূর্ব সুন্দর শাড়ি, রংটাও মানে এত সুন্দর লাগছে, এই মেরুন, তারপর অরেঞ্জিশ রেড, তারপর গ্রে, ব্ল্যাক সব মিলে শাড়িটা কিন্তু ভারী সুন্দর। আর এই যাচ্ছে ব্লাউজটা, ব্লাউজটা স্লিভে পুরো কাজ রয়েছে এবং 4D কালারে কিন্তু ব্লাউজটাও ডাই করা রয়েছে। আচ্ছা, নেক্সট এটা দেখাচ্ছে, একটা খুব সুন্দর ব্রাইট কাঁচা হলুদ পিওর গাছি তসরে রয়েছে, এটাও পিওর গাছি তসরে, খুব সুন্দর শাড়িটা। আপনারা হয়তো বলবেন যে তানিয়া এখন কেন এরকম সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছ, আসলে কি হয় জানেন, পুজোর আগে তখন সবারই কেনার একটা ইচ্ছা থাকে এবং মানে পুজোর আগে এমনিতেই তো মানুষ বেশি কেনে, তো সেই সময় যদি এই শাড়িগুলো হয়তো আমি দেখাতেই পারি না, এরকম একটা ব্যাপার, মানে যখন আপনারা চান তখন আমি দেখাতে পারি না, আবার যখন আপনাদের দরকার নেই তখন আমার স্টকে চলে আসে, তো এরকম একটা খেলা হতেই থাকে। তো আমার মনে হয় ভালো যে এই সময় যদি আপনারা নিয়ে যান, মানে কিনে রাখেন, তাহলে যখন আপনারা পড়তে চাইবেন তখন একদম ওয়ার্ড্রপে রেডি থাকবে শাড়ি, কারণ কাঁথা জানেন তো প্রচুর সময় সাপেক্ষ, মানে এখন করতে দিলে 1 বছরের আগে এই ধরনের ঠাসা কাজের কার্পেট কাঁথা শাড়ি পাবেন না, এতটাই সময় সাপেক্ষ হয়ে যায়। তাই আমি বলি কাঁথা যখন ভালো লাগবে নিয়ে রাখবেন, পড়ার জন্য দিন কম পড়বে না, এতই সুন্দর হয় কাঁথা, আর এত সময় লাগে না কাঁথা বুনতে। এই যাচ্ছে ব্লাউজটা, খুব সুন্দর কাজ, আমি একবার কাছ থেকে দেখাই, মা দুর্গা মুখটা দেখা যাচ্ছে, দেখ ক্যামেরা দেখা যাচ্ছে, এগারো হয়েছে 500 পয়সা ছিল না, তাহলে উঠে গেছে। আচ্ছা, নেক্সট যেটা দেখাচ্ছি,
এটা পিওর গাছিবাড়ির গাছি তসরের, দেখুন খুব সুন্দর শার্টটা, মানে কার্পেট কাঁথা এবং আমরা এই সেলাইটাকে নতুন ভাবে কিন্তু করছি। এটা একদমই নতুন, এখন অব্দি আপনারা কারোর কাছে পাবেন না, কারণ এখন অব্দি কারোর কপি করার মতো এই হয়নি, হয়তো 4-5 মাস বা 6 মাস পর পাবেন, কিন্তু এখনই পাবেন। এটা একদম নিউ কনসেপ্ট আমাদের করা, একদমই আমাদের নিজস্ব ভাবে তৈরি, যেরকম ভাবে আমরা প্রত্যেকটা কনসেপ্ট নতুন নতুন ভাবে করি, এটাও তার মধ্যে একটা একদম নতুন। দেখুন কার্পেট কাঁথা, কিন্তু ফুলগুলোকে এত প্রাণবন্ত করা হয়েছে শেড সেলাই গুলো দিয়ে, অসাধারণ। আমি কাছ থেকে দেখাবো। আর এই যাচ্ছে আঁচলটা, 2.5 মিটার পুরো অলওভার যাচ্ছে এরকম, তারপরে পুরো চওড়া পা রয়েছে। শাড়িটা নিয়ে কিছু বলার নেই, অপূর্ব সুন্দর একটা শাড়ি। এই যাচ্ছে দেখুন, আচ্ছা একবার আমি ক্লোজ আপে দেখাচ্ছি, দেখুন এই যাচ্ছে একটা ফুল, এখানে পিঙ্কটা, মানে প্রতিটা কাজ আপনি যেখানেই দেখবেন একদম খুব সুন্দর ঠাসা কাজ করা রয়েছে, মানে কার্পেট কাঁথা যাকে বলে একদম পারফেক্ট এক্সাম্পল কার্পেট কাঁথা। আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে একটা খুব সুন্দর বেনারসি কাঁথা, মানে কিছু কিছু কাঁথা হয় না যেগুলো বেনারসির সাথে সাথে চলতে পারে একদম, তো এই কাঁথাটা হচ্ছে সেই কাঁথা, মানে অসাধারণ একটা শাড়ি, যেমন তার রং তেমন তার কাজ, মানে এত গুণগান গাইছি শাড়িটার। দেখুন এই হচ্ছে ব্লাউজটা, ঠিক আছে এই যাচ্ছে ব্লাউজটা, পুরো কাজ রয়েছে, পুরো পাটলি পাল্লু রয়েছে, পুরো শাড়ি জুড়ে, মানে পুরো কুচিটা জুড়ে কিন্তু এরকম হেভি ওয়ার্ক করা রয়েছে, অসাধারণ শাড়িটা, মানে এক কথায় অনবদ্য শাড়ি। এবার আমি একটু আঁচলটা দেখাই, হ্যাঁ পুরো আঁচল কুচি পুরো এরকম হেভি ওয়ার্ক এর মধ্যে রয়েছে, অসাধারণ শাড়ি। হ্যাঁ এগুলোর কিন্তু প্রি বুকিং নিতে পারছি না, কারণ এটা দিতেই পারবো না টাইমে, না তো কারিগর নিতে চায় এই শাড়ি একবার করার পর আর নিতে চায় না, আর না আমরা টাইমে দিতে পারি, তো এই শাড়িগুলো যখন আসবে ইনস্ট্যান্ট বুক করেই নিয়ে নেবেন, সেটাই ভালো হবে, তাহলে পেয়ে যাবেন। তো এই শাড়িটার প্রাইস হচ্ছে 11,350। এই যাচ্ছে পুরো কুচিটা, দেখুন অসম্ভব সুন্দর শাড়ি, মানে এটার কিছু বলারই নেই, এত সুন্দর শাড়িটা। এই যাচ্ছে একদম বিয়ে বাড়ির শাড়ি, আমি তো বলবো কখনো কখনো বেনারসি না পরে যদি এমন একটা কাঁথা পাওয়া যায় যেটা কিন্তু একদম বেনারসির মতো করে পরা যেতে পারে, অসাধারণ একটা শাড়ি, খুব সুন্দর। আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি একটা পিওর গাছিবাই গাছি তসরে হোয়াইট সুতোর কাজ, মানে তসরের জানেন তো রংটাতেই তসরের মায়া, তো এই যে রংটা দেখুন একদম মুগার যে রংটা, এটাই যেন ভালো লাগে না তসরে, তো এই রংটা কিন্তু একদম মুগার কালার এসেছে। হ্যাঁ সবই তো ন্যাচারাল ফ্যাব্রিক, তাই সবসময় কিন্তু সব কালার এরকম আসে না, লাইট ডিপ একটু ডিপ কোনটা একটু, তো এই রংটা এতটাই ডিপ আর এতটাই সুন্দর এসেছে, অসাধারণ লাগছে। আর আমি বলবো আপনারা যদি চান, এটা তো সিম্পল পরতেই পারেন হোয়াইট সুতো, এছাড়া আপনারা যে কোনো পপ কালার দিয়ে যদি এটা একটু পাইপিং করে নেন, মানে দারুণ লাগবে দেখতে, খুব সুন্দর লাগবে। আর এই হচ্ছে আঁচলটা, জাস্ট দেখুন কতটা স্মার্ট একটা কম্বিনেশন, তসরে হোয়াইট সুতোর জিওমেট্রিক ডিজাইন, এই যাচ্ছে পুরো ডিজাইনটা, অসাধারণ শাড়িটা, 10,290 rupees, পিওর গাছিবাই গাছি তসরে, একদম ঠাসা কার্পেট কাঁথার কাজ রয়েছে। আর এই হচ্ছে ব্লাউজটা, খুব সুন্দর শাড়িটা, এটা আমি বলতে পারি। আচ্ছা নেক্সট এটা দেখাবো গ্রিন, গ্রিন আমি জানি না আমার মতো আর কজনের প্রিয় শাড়ি, কিন্তু গ্রিন আমার খুব পছন্দের একটা কালার, কারণ গ্রিন আমার মনে হয় আমাদের দেশে আমরা বলি যে পার্টি মানে ব্ল্যাক, কিন্তু অ্যাকচুয়ালি আমার মনে হয় আমাদের যে ট্র্যাডিশনাল মানে ভারতবর্ষের যে ট্র্যাডিশন বলুন বা আমরা যে ধরনের উৎসব পালন করি, তাতে গ্রিন রংটা মানে সবুজ রংটা এত সুন্দর লাগবে না, যে কোনো পার্টিতে আপনি যান অনুষ্ঠানে বিয়ে বাড়ি বলুন কোনো শুভ কাজে, একটা সুন্দর মানে ডার্ক গ্রিন পান্না কালারের যদি শাড়ি পরে যান মানে অসাধারণ লাগে, মানে ব্ল্যাক কোথায় ব্ল্যাক ছাড়িয়ে যাবে এই গ্রিনটাকে, মানে গ্রিন ছাড়িয়ে যাবে ব্ল্যাককে, এত সুন্দর একটা সবুজ রং দেখুন খুব সুন্দর। এবং এটার উপরের পাটটা এতটাই চওড়া রয়েছে,
সব থেকে বড় ব্যাপার যে কার্পেট কাঁথা গুড়ি কাঁথা যদি একসাথে থাকে কোনো শাড়িতে, সে শাড়ি যে কি সুন্দর দেখতে হয় এটা হচ্ছে তাই। এইটা পুরো গুড়ি কাঁথা আর বাকিটা পুরো কার্পেট কাঁথা। এটা যাচ্ছে নিচের পাড়, আর এই যাচ্ছে হচ্ছে আঁচল। পুরো একটা পদ্ম পাতার ডিজাইনে কিন্তু শাড়িটাকে সাজানো হয়েছে, সম্পূর্ণটাই পদ্ম পাতার ডিজাইনে সাজানো। অসাধারণ একটা শাড়ি। এটার প্রাইস যাচ্ছে 10,290 rupees, পিওর ব্যাঙ্গালোর সিল্কে রয়েছে উইথ সিল্ক মার্ক ডেফিনেটলি। আর এই যাচ্ছে ব্লাউজ। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই থামালাম। আবারও আসবো আমরা সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। আপনারা সঙ্গে থাকবেন, এভাবেই আমাদের ভালোবাসা দিয়ে যাবেন। খুব ভালো থাকবেন, নমস্কার।